এমপিপি 82 গাঁরে স্টার প্রচারক হেভিওয়েট আসাম মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার আজ হেভিওয়েট স্টার প্রচারক আসামর ভাজপা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত হেমন্ত কুমার বিশ্ব শর্মা এমপিপি 82 নম্বর গাঁরে ভাজপার নির্বাচনী বিজয় সংকল্প সমাবেশের যোগদান করে বিশাল জনসমাগমকে সম্বর্ধনা করেছেন শ্রীযুক্ত বিশ্ব শর্মা হেলিকপ্টর ওহ্লাইলা পরে হেলিপ্যাড চালি চালি স্টেজ পাখে আসি বিশাল জনসভায় বসিথিবা লোকঙ্ক পাখরে ডাইরেক্ট গলে এবং সেমানকু হাত জোড়ি নমস্কার করেছন্তি জয় শ্রীরাম নারা লগাইছন্তি এবং বঙ্গলা ভাষায় পচারিছন্তি আপনারা কেমন আছেন সমস্ত ভাজপা প্রেমী মানে তাঙ্কু হাত জোড়ি নমস্কার এবং জয় শ্রীরাম কহিছন্তি এবং ভাল অছন্তি বলি কহিছন্তি আজ আসামর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা মালকানগিরি নির্বাচন মণ্ডলীর সমস্ত ভোটর ভাই ভৌণী মা বাপা মানুষ কহিছন্তি মোদিজি যাহা কহন্তি তাহা করুছন্তি যাহা ন কহুছন্তি তাহা মধ্য করুছন্তি আপনক অঞ্চলরে অনেক সমস্যা রহিছি যেমিতিকি গাঁর না গুড়াক নম্বর হিসাবরে নিয়া যায় এইটি গাঁর নাম হিসাবরে নিয়া যায় নাহি বঙ্গালি গাঁকু রেভিনিউ ভিলেজ করিবা পাই বিজেডি সরকার বাধক সাজিছন্তি বঙ্গালি গাঁরে বঙ্গলা ভাষায় পাঠ পড়িবা পাই এই রাজ্য সরকার বাধক সাজিছন্তি ভূমিহীন পরিবার মানুষ 4 ডিসিমিল ঘরডিহ পট্টা প্রদান করিবা পাই রাজ্য সরকার বাধক সাজিছন্তি কেন্দ্র সরকার রেল প্রকল্প জয়পুর ঠারু বাদ্রা চালান রোড যাই সাংসন হেবা সত্ত্বে মধ্য রাজ্য সরকার এবে যায় জমি অধিগ্রহণ করে পারি না যদি কেন্দ্র সহ ওড়িশারে ভাজপা সরকার হেব তাহলে সবু কিছু সম্ভব হেব আম সরকার সবু কিছু করে দেব তেণু আপন মানে 2টা যাক ভোট ভাজপার পদ্মফুল চিহ্নরে দেই ডবল ইঞ্জিন সরকার গঠন করিবা পাই সহযোগ করন্তু এপরিকি অনেক যোজনা বিষয়ে মোদি গ্যারান্টি মোদিজিঙ্ক বিকাশমূলক কার্যর বিবরণী মধ্যে দেইছন্তি আসামর মুখ্যমন্ত্রী আজি এই বিজয় সংকল্প সমাবেশরে 7000রু ঊর্ধ্ব ভাজপা প্রেমী মানঙ্কর ভিড় দেখিবাকু মিলিছি তেণু অনুমান করা যাউছি যে নবরঙ্গপুর সাংসদ মণ্ডলী এবং চিত্রকুণ্ডা নির্বাচন মণ্ডলী সহ মালকানগিরি নির্বাচন মণ্ডলী ভাজপা বাজিমাত অবশ্য করিব আজি এমপিবি 82 রে বিজয় সংকল্প সমাবেশ এইটিলা আসামর মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্বকর্মা জি আসছিলে এবং ভারতীয় জনতা পার্টি পাই ভোট ভিক্ষা করিবা সঙ্গে সঙ্গে এঠারে মৌলিক সমস্যার সমাধান পাই সে দায়িত্ব নেইছি মু আপন মানে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলা পরে মু নিশ্চিত ভাবে এটা করাই দেবি বলি কইছেন্তি দেখন্তু আজি আমার আসামর মুখ্যমন্ত্রী জি হেমন্ত বিশ্ব শর্মা জি আসছন্তি যে আসামরে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়া পরে কেমিতি ডেভেলপমেন্ট হইছি তাকু বি যে জনসমর্থন করিবে সমর্থন জনাইবে আর ওড়িশার ডবল ইঞ্জিন সরকার হলে ওড়িশার বি এইভাবে বিকশিত হব বলি সে সমস্ত জনাইবে আর মোদিজি তো কই দিয়েছেন অলরেডি যে ওড়িশাকে নম্বর ওয়ান করিকি ছাড়িবে তো তার সব কিছু বর্ণনা করিকি পাবলিক সমস্ত বুঝাইবে বলি আমার আজির এই প্রোগ্রাম ভারতবর্ষর ভারতীয় জনতা পার্টির ব্র্যান্ড আম্বাসাডর ভাবরে পরিচিত আসামর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি আজি মালকানগিরি জেলা উপন্ত অঞ্চল এমপিবি 82 গাঁরে আসুছন্তি এথিপাই সে আসুছন্তি বিগত 10 বর্ষরে নরেন্দ্র মোদিজি ভারতবর্ষ পাই আমর গরিব লোকমানঙ্কর পাই যে সবু জনহিতকার কার্য করিছন্তি তার প্রচার প্রসার করিয়া পাই এবং দশশ্রী প্রধানমন্ত্রীঙ্কর যে মহাত আকাঙ্ক্ষী যোজনা যাক অছি তাকু ঘর ঘরকু পঞ্চাইবা পাই আজি এমপিবি 82 গাঁকু আসুছন্তি ভারতীয় জনতা পার্টি ইলেকশন পরদিন থু তাঙ্কর কার্যক্রম আরম্ভ করে এবং আমার কার্যক্রম বর্ষ সারা চলে সেই পরিপ্রেক্ষিতে খালি নির্বাচন সময় নিয়ে বর্ষর বিভিন্ন সময়রে ভারতর বিভিন্ন রাজ্যরু আমার নেতা মানে আসন্তি এবং এথর বি আসিছন্তি বিগত দিনরে প্রধানমন্ত্রী নবরঙ্গপুর আসছিলে তারপরে পরে কেন্দ্রীয় অধিকারী সব আসছিলে ইয়ার প্রভাব কোন মালকানগিরি উপরে পড়িব মাননীয় প্রধানমন্ত্রী যে নবরঙ্গপুরে আসছিলে আপন মানে দেখিছিবে যে জড় শৈলব
আমি 1.5 লক্ষ লোকর পাই বসিবা ব্যবস্থা করেছিল, কিন্তু আমার ডাকরা নথিবা সত্ত্বে পাখাপাখি 7 লক্ষ লোক সেটি সমাবেশ হয়েছিল। মালকানগিরি জেলা কালিমেলা ব্লক এমপিভি 82 গাঁর বিজয় সংকল্প সমাবেশ সাউথ ওড়িশা ব্যুরো হেড গোবিন্দ মন্ডল রিপোর্ট টাইমস 1 ওড়িয়া।